জেৰুজালেমৰ ৰাজপথত হামাছৰ গুলী, পুনৰ জ্বলিছে যুদ্ধভূমি গাজা ষ্ট্ৰীপ। জেৰুজালেমৰ প্ৰৱেশপথত হামাছ সন্ত্ৰাসবাদীয়ে গুলীচালনা কৰাৰ ঘটনাৰ পাছতে সমগ্ৰ পৰিস্থিতিয়ে যেন পুনৰবাৰ সলনি হৈ পৰিল। ছয় সাত দিনৰ যুদ্ধবিৰতিৰ অন্তত পুনৰ অশান্ত পৰিস্থিতি এতিয়া গাজা ষ্ট্ৰীপত। পুনৰ জাঙুৰ খাই উঠিছে, পুনৰ গৰজি উঠিছে ইজৰাইল। পুনৰ আকাশমাৰ্গেৰে ধাৰাবাহিক নিৰৱিচ্ছিন্ন আক্ৰমণ শুকুৰবাৰে পুৱাৰ পৰাই আৰম্ভ হৈছে গাজা ষ্ট্ৰীপত, যি আক্ৰমণত এই পৰ্যন্ত প্ৰায় 190ৰো অধিক লোকৰ প্ৰাণহানি হৈছে। শিশু মহিলাসহ পুনৰ 190ৰো অধিক সাধাৰণ নিৰীহ জনতাৰ প্ৰাণহানিয়ে পুনৰ উদ্বিগ্ন কৰি তুলিছে সমগ্ৰ বিশ্ববাসীক। জেৰুজালেমৰ ৰাজপথত দুৰ্বৃত্তৰ সন্ত্ৰাস, যি ঘটনাৰ দায়িত্ব স্বীকাৰ কৰিছে ইতিমধ্যে হামাছ সন্ত্ৰাসবাদীয়ে। যুদ্ধবিৰতি চলি থকাৰ সময়তে, যুদ্ধবিৰতিৰ বাবে পুনৰ ম্যাদ বৃদ্ধি কৰাৰ চিন্তা চৰ্চা চলি থকাৰ সময়তে জেৰুজালেমৰ ৰাজপথত নিৰ্বিচাৰ গুলীচালনা কৰে, ইহুদী হত্যাত নামি পৰে পুনৰ হামাছ সন্ত্ৰাসবাদী, আৰু যিয়ে নেকি সমগ্ৰ পৰিস্থিতিয়ে পুনৰ সলাই পেলালে, আৰু তাৰ পিছত পুনৰ সেই পূৰ্বৰ যি 47-48 দিনীয়া যুদ্ধ বিভীষিকা পুনৰ আৰম্ভ হ'ল। একেই বিভীষিকা আকাশমাৰ্গেৰে নামি পৰিছে পুনৰ অভিযানত। সামৰিক বৃহৎ অভিযান আৰম্ভ কৰিছে স্থলপথেৰেও ইজৰাইল ডিফেন্স ফ'ৰ্চে। যুদ্ধবিৰতি উলংঘাৰ অভিযোগ আহিছে এইবাৰ হামাছৰ বিৰুদ্ধে। ইজৰাইলে এই অভিযোগ উত্থাপন কৰি আৰম্ভ কৰিছে পুনৰ যুদ্ধ, পুনৰ অভিযান। যুদ্ধবিৰতি হামাছে উলংঘা কৰিছে, কাৰণ যুদ্ধবিৰতিৰ এই চিন্তা চৰ্চা চলি থকাৰ সময়তে নিৰ্বিচাৰ গুলীচালনা কৰি এই ঘটনাৰ দায়িত্ব স্বীকাৰ কৰাই নহয়, আনকি গাজা ষ্ট্ৰীপৰ পৰা ৰকেট নিক্ষেপ কৰে ইজৰাইললৈ। ইজৰাইলৰ যি শক্তিশালী আইৰণ ডম ব্যৱস্থা আছে, সেই আইৰণ ডমৰ সহায়ত সেই শক্তিশালী ৰকেট ইতিমধ্যে ধ্বংস কৰিছে ইজৰাইলে, আৰু তাৰ পিছত পুনৰ গৰজি উঠিছে ইজৰাইল হামাছৰ ওপৰত গাজা ষ্ট্ৰীপত। হামাছ নিষেধ কৰাৰ যি সংকল্প আছিল ইজৰাইলৰ, সেই সংকল্প বিভিন্ন পক্ষৰ হেঁচাত অৱশেষত সেওমানি যেন কিছুদিনৰ বাবে স্থগিত ৰাখিলে ইজৰাইলে, কাৰণ ইজৰাইল প্ৰতিশ্ৰুতিবদ্ধ আছিল হামাছে বন্দী কৰি থকা লোকসকলক উদ্ধাৰ কৰিবলৈ, আৰু সেই প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিবলৈ গৈ হামাছৰ সৈতে আংশিক যুদ্ধবিৰতি চুক্তিত সন্মতি প্ৰদান কৰিছিল ইজৰাইলে। প্ৰায় 110গৰাকীকৈ লোকক মুকলি কৰিছে হামাছৰ কবলৰ পৰা ইজৰাইলে এই যুদ্ধবিৰতিৰ সময়ছোৱাত, বন্দী প্ৰত্যৰ্পণ, বন্দী বিনিময় পৰ্বৰ এই প্ৰক্ৰিয়াৰ জৰিয়তে 200+ লোকক, প্ৰায় 250 লোকক বন্দী কৰি নিছিল 7 অক্টোবৰত হামাছে। সেই লোকসকলৰ মুক্তিৰ স্বাৰ্থতে হামাছৰ লগত যুদ্ধবিৰতি চুক্তিত স্বাক্ষৰ কৰিছিল ইজৰাইলে, কিন্তু সেই চুক্তি পুনৰ উলংঘা কৰিলে হামাছে। জেৰুজালেমৰ ৰাজপথত আক্ৰমণ আৰু ৰকেট নিক্ষেপেৰে পুনৰ যুদ্ধৰ সূচনা কৰিলে হামাছে। এই অভিযোগ হামাছৰ বিৰুদ্ধে ইজৰাইলৰ, আৰু তাৰেই পৰিণতিত পুনৰ ৰক্তাক্ত পৰিস্থিতি, মৃত্যুৰ কিৰিলি আৰম্ভ হৈছে গাজা ষ্ট্ৰীপত। দক্ষিণ গাজাত, বিশেষকৈ দক্ষিণ গাজাত এই উত্তেজনা ইতিমধ্যে বৃদ্ধি পাইছে। সমান্তৰালকৈ দক্ষিণ গাজাত থকা সাধাৰণ লোকসকলক অতি শীঘ্ৰেই সেই স্থান ত্যাগ কৰিবলৈও নিৰ্দেশ দিছে ইজৰাইল ডিফেন্স ফ'ৰ্চে। আৰু এই পৰিস্থিতিলৈ চাই এতিয়া পুনৰ আশংকা কৰা হৈছে যুদ্ধই পুনৰ বিভীষিকাৰ ৰূপ ধাৰণ কৰিব গাজা ষ্ট্ৰীপত, পুনৰ হত্যাযজ্ঞ চলিব সাধাৰণ নাগৰিকৰ, যি নেকি এই যুদ্ধত এই পৰ্যন্ত 15,000ৰো অধিক সাধাৰণ পেলেষ্টাইনী নাগৰিকৰ মৃত্যু হৈছে। পশ্চিম এছিয়া উত্তাল কৰা ইজৰাইল আৰু হামাছৰ মাজৰ যুদ্ধ এতিয়া পুনৰ এনেদৰে ভয়ংকৰ ৰূপ লোৱা পৰিলক্ষিত হ'ল। দুয়োপক্ষৰ মাজত যুদ্ধবিৰতি চলি থকাৰ মাজতে জেৰুজালেমত হামাছৰ আক্ৰমণত 3 ইহুদী লোক নিহত হোৱাৰ পাছতে ক্ষুব্ধ হৈ পৰিল ইজৰাইল। ইজৰাইলে হামাছৰ আক্ৰমণৰ সুযোগ লৈ গাজাত পুনৰ এনেদৰে আৰম্ভ কৰিলে আক্ৰমণ। পণবন্দীক মোকলাবলৈ দুয়োপক্ষই যুদ্ধবিৰতিৰ সিদ্ধান্ত লৈছিল। দুয়োপক্ষই পৰস্পৰৰ কিছুসংখ্যক পণবন্দীক এই সময়ছোৱাত মুকলি কৰি দিলে যদিও পুনৰ এই প্ৰক্ৰিয়া স্থবিৰ হৈ পৰিল। ভবা হৈছিল, আশা কৰা হৈছিল এই যুদ্ধবিৰতিয়ে যুদ্ধভূমি গাজা ষ্ট্ৰীপত এটা স্থায়ী ৰূপ লাভ কৰিব, কিন্তু সেই সকলো আশা চেঁচা পানী ঢালিলে হামাছে। হামাছৰ নিৰ্বিচাৰ গুলীচালনাৰ পাছতে পৰিস্থিতি ক্ৰমাৎ সলনি হৈ পৰা পৰিলক্ষিত হ'ল। ইফালে মধ্যস্থতাকাৰীৰ ভূমিকা গ্ৰহণ কৰা কাটাৰকে ধৰি আমেৰিকা, বিভিন্ন দেশে যুদ্ধবিৰতিৰ ম্যাদ বৃদ্ধি কৰাৰ বাবে বিভিন্ন আলোচনা কৰি আছিল, হেঁচা প্ৰয়োগ কৰি আছিল ইজৰাইলক, আৰু তাৰ মাজতে
হামাসক নিষেধ করার বাবে যে অভিযান আছিল, যে অভিযানত বদ্ধপরিকর আছিল ইসরায়েল, যে সিদ্ধান্তত বদ্ধপরিকর ইসরায়েল যে হামাস নিষেধ করা হব এই অভিযানের জড়িয়ে, আর সেই সিদ্ধান্তত অটল হয়ে থাকা ইসরায়েলে যুদ্ধবিরতির সম্মতি প্রদান নকৰি আরম্ভ করলে অভিযান গাজা স্ট্রিপত। শুক্রবারে পুয়ারে পুরা চলা এই অভিযানত গাজা স্ট্রিপর কেইবাটাও শরণার্থী শিবির পুনের বিধ্বস্ত হয়েছে। আটটাক বৃহৎ বৃহৎ অট্টালিকা ভাঙি চুরমার হয়ে পড়েছে। শরণার্থী শিবির কেইবাটাও শরণার্থী শিবিরত ইয়ার পূর্বে আক্রমণ চলিছিল, যত বহু শরণার্থীর প্রাণহানি হয়েছে। ঠিক তেনেদরে শুক্রবারে পুয়ারে পুরা চলা এই অভিযানত বিশেষ জাবেলিয়া, নুশেইরাত, বুরেজি শরণার্থী শিবিরত নির্বিচার বোমা বর্ষণ করে ইসরায়েলে, আর তার ফলত কমেও দশজনক প্যালেস্টাইনী শরণার্থীর মৃত্যু হয়েছে। উল্লেখযোগ্য যে যা চব্বিশ নভেম্বরত কাতারর মধ্যস্থতাত চারিদিনিয়া আংশিক যুদ্ধবিরতির একটা পরিবেশ সূচনা হয়েছিল। তার পরবর্তী সময়সত পুনের দুদিনের বৃদ্ধি করা হয়েছিল যুদ্ধবিরতি, কিন্তু হঠাৎ যেন পথ পরিবর্তন হল গাজা স্ট্রিপত। হামাসে ইসরায়েলের একাধিক স্থানলৈ রকেট নিক্ষেপ করাত বিলম্ব নকৰি ইসরায়েলে গাজার বিভিন্ন স্থানত এনেদরে বিমানেরে বোমা বর্ষণ আরম্ভ করে। গাজাত থকা ইসরায়েলি সেনাবাহিনীয়ে আর্টিলেরিরে প্রবল আক্রমণ চলায়। হামাসে কয় যে তেওঁলোকে ভুলবশত ইসরায়েললৈ রকেট নিক্ষেপ করেছিল। ইসরায়েলের মতে রকেট নিক্ষেপর সংকেত পয়ার তেওঁলোকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আইরন ডোমর সহায়ত সকল রকেট নিষ্ক্রিয় করে ধ্বংস করে। জেরুজালেমত দুজন হামাস যোদ্ধায় শহরের প্রবেশ পথত নির্বিচার গুলিচালনা করাত কেইবাজনো ইহুদি লোকর মৃত্যু হয়, পাঁচজন লোক আহত হয়। গতি এনেকা একটা পরিস্থিতির মাজত এই যুদ্ধই ক্রমাৎ তীব্রতর রূপ ধারণ করা পরিলক্ষিত হল গাজা স্ট্রিপত। বিগত সাত দিনের যুদ্ধবিরতিত হামাসে পণবন্দী করে অনা ১১০জনক মুকলি করে দিয়ে। ইয়ারে ৮১জন ইসরায়েলি, ২৩জন থাই আর বাকি কেজন ভিন ভিন দেশের নাগরিক। এতিয়াও হামাসর হাতত ১৩৭জন পণবন্দী আছে, তার ১১৫জন পুরুষ, ২০গৰাকী মহিলা আর দুটা শিশু। ইফালে যুদ্ধবিরতিত ইসরায়েলে তেওঁলোকর কারাগারত বন্দী হয়ে থাকা ৩৫০জন প্যালেস্টাইনীর তালিকা বনালেও ২৪০জনকহে মুক্তি দিয়ে। অবশ্যই একে সময়তে ইসরায়েলে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্কর পর সমসংখ্যক প্যালেস্টাইনীক বন্দী করে নি পুনের কারাগারত ভরাই থয়। অর্থাৎ এতিয়াও হামাসর কবলত আছে ইসরায়েলের ১৩৭গৰাকী বন্দী। গতি এতিয়া ইসরায়েলে কৈছে যে আমি নিজেই উদ্ধার করিম এই সকল বন্দীক, যুদ্ধবিরতি আর কেতিয়াও সম্ভব নহয়। পুনের এই স্থিতি প্রকাশ করেছে ইসরায়েলে, আর সেইবাবে এই ১৩৭গৰাকী বন্দীক নিজেই অভিযান চলাই উদ্ধার করব, মুকলি করে আনিব এই প্রতিশ্রুতি প্রদান করেছে। আর বিশেষ এই যুদ্ধর ইঙ্গিত প্রদান করে ইয়ার পূর্বে প্রস্তুতি পর্ব চলা হয়েছিল গাজা স্ট্রিপত। গাজা স্ট্রিপত এখন সুরক্ষিত গাঁও স্থাপনেরও নির্দেশ জারি করা হয়েছিল। আমেরিকার বিদেশ সচিব এন্টনি ব্লিংকনে শেহতীয় পুনের ইসরায়েলে আহিছে, পরিস্থিতি পুনের বর্ণনা করেছে, অধ্যয়ন করেছে ইয়ার পরবর্তী পর্যায়ত কি ধরনের একটা পরিবেশের সূচনা হব, যদি যুদ্ধ হয় তেতিয়াহলে সাধারণ নাগরিকর যাতে প্রাণহানি নহয়, কোনো ক্ষতি নহয়, তার বাবে এখন সুরক্ষিত গাঁও স্থাপন করিবর বাবেও নির্দেশ দিয়া হয়েছিল। আর সেই মর্মে গাজা স্ট্রিপত এক সুরক্ষিত স্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তাত সাধারণ নাগরিকসকলক নিয়ে রাখিব পৰা যায়। এনেকুৱা ধৰণৰ এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে এই আক্ৰমণৰ পূৰ্বে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে। এতিয়া যুদ্ধ পুনৰ তীব্ৰ গতিত আগবাঢ়িছে, পুনৰ সেই সকিয়নি সেই ইংগিত আৰম্ভ কৰি হামাসৰ বিৰুদ্ধে হামাসক নিষেধ কৰিবলৈ পুনৰ আৰম্ভ হ'ল যুদ্ধ। প্ৰায় ৪৮ দিন নিৰবিচ্ছিন্ন আক্ৰমণ, তাৰ মাজত ৭টা দিনৰ যুদ্ধবিৰতি, এতিয়া পুনৰ আৰম্ভ হ'ল যুদ্ধ, আৰম্ভ হ'ল অভিযান গাজা স্ট্রিপত। গাজা স্ট্রিপ নিষেধ হব, গাজা স্ট্রিপত থাকা হামাসর ঘাটি উৎখাত করব, হামাস বধিবলৈ এই অদম্য অভিযান পুনের আরম্ভ হল গাজা স্ট্রিপত ইসরায়েল ডিফেন্স ফোর্সৰ।